এই ফাংশনটা আমি তখন থেকে বুঝলাম। মিনাদুল শুনতে পাচ্ছ সোনিয়া? শুনতে পাচ্ছ? আজ ক্লাসটা খুব একটা মজ দিল না ম্যাডাম। সোনিয়া শুনতে পাচ্ছ? আসিফ হাসান তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আসিফ হাসান তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আপনি তো অ্যাডমিটই করেননি কাউকে। ক্লাস তো আমার মিস হয়ে গেল। আমাকে রিকর্ডিং হয়েছে এখন জিজ্ঞেস করেন। এই তো এখানে তো অ্যাডমিটই করেন। সোনিয়া সোনিয়া শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ বাবা আমাকে? আচ্ছা মিনাস হয়ে গেল? মিনাস আচ্ছা আমাদের একটু যাক একটু সমস্যা দিতেই হোক, তারপরে আমরা একটু রিভিশন দেই নাকি? আচ্ছা এখন কি কারো কোনো সমস্যা হচ্ছে সোনিয়া? হ্যালো বাইজিৎ শুনতে পাচ্ছ? জি স্যার। না আচ্ছা আমরা কিন্তু আজকে যুক্তিবিদ্যার প্রথম অধ্যায়ের শেষ ক্লাস, বুঝতে পারছো? যুক্তিবিদ্যা কি কি বিষয় নিয়ে আলোচনা করে থাকে সেগুলো নিয়ে একটু আলোচনা করতেছিলাম। তোমরা প্রথম থেকে কি আমার ক্লাস শুনতে পাচ্ছিলে? আচ্ছা 11 নম্বরে ছিল যুক্তিবিদ্যা, অভেদ নিয়ম, নির্মাধ্যম নিয়ম, বিরোধ নিয়ম এবং পর্যাপ্ত হেতু নিয়ম, প্রকৃতির নিয়ম অনুপত্তিতা নীতি এবং কার্যকরণ সম্পর্ক নিয়ে আলোচনা করে থাকে। হ্যাঁ কোনো কিছু কেন হয়, কিভাবে হয়, তার মূলে কারণ কি রয়েছে, এগুলো রয়েছে, এগুলো নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে। এগুলো সুন্দর করে অধ্যায় দেওয়া আছে। আমি তোমাদের আলোচ্য বিষয়গুলো কি কি সেগুলো একটু আলোচনা করতেছি, ঠিক আছে? আচ্ছা আমি আবার একটু রিভিশন দিই। 1 নম্বরে ছিল আমাদের যুক্তিবিদ্যা মানবীয় চিন্তার স্বরূপ ও আকার নিয়ে আলোচনা করে। 1 নম্বর পয়েন্ট ছিল আমাদের যুক্তিবিদ্যা মানবীয় চিন্তার স্বরূপ ও আকার নিয়ে আলোচনা করে থাকে। 2 নম্বর যুক্তিবিদ্যা পরোক্ষ জ্ঞান বা অনুমান নিয়ে আলোচনা করে। যুক্তিবিদ্যা পরোক্ষ জ্ঞান বা অনুমান নিয়ে আলোচনা করে থাকে। 3 নম্বর অবরোহ ও আরোহ অনুমান যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয়। অবরোহ এবং আরোহ অনুমান যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয়। 4 নম্বরে ছিল সত্য রূপগত ও বস্তুগত উভয় দিক নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে। একটা সত্য রূপগত ও বস্তুগত, হ্যাঁ এই উভয় দিক নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে থাকে। 5 নম্বরে ছিল বিভিন্ন প্রকার অনুপপত্তি নিয়ে আলোচনা করে। অনুপপত্তি ফেলাসি যুক্তিবিদ্যা বিভিন্ন প্রকার অনুপপত্তি নিয়ে আলোচনা করে থাকে। 6 নম্বরে ছিল যুক্তিবিদ্যা শব্দ বাক্য পদ ইত্যাদি নিয়েও আলোচনা করে থাকে। এক্ষেত্রে আমরা বলি যে বাক্য বলতে আমরা ইংরেজিতে যে বাক্যগুলো পড়ি, বাংলায় যে বাক্যগুলো রয়েছে যেমন ধরো বিবৃতিমূলক, বিস্ময়মূলক, প্রশ্নবোধক, এগুলো সবগুলো আলোচনা করে না। আমাদের প্রয়োজনটা হচ্ছে বিবৃতিমূলক, হ্যাঁ এগুলো নিয়ে, বর্ণামূলক, এইগুলো নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে থাকে। আবার ব্যাকরণে যে শব্দগুলো ব্যবহার করা হয় সেই ধরনের শব্দ আমাদের এখানে নেই,
আমাদের রয়েছে শুধুমাত্র শব্দ তিন প্রকারের কথা বলা হয়েছে, তার মধ্যে একটা নিয়ে আলোচনা করে, শুধুমাত্র পদযোগ্য শব্দগুলোই আলোচনা করে থাকে। আচ্ছা, এরপরে আসো ছয় নম্বরে, ভাষার সঠিক ব্যবহার যুক্তিবিদ্যার আওতভুক্ত। আমরা বলেছিলাম কি, যুক্তিবিদ্যা ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্ক বিজ্ঞান, তাই ভাষার সঠিক ব্যবহার যুক্তিবিদ্যার আওতাভুক্ত। ঠিক আছে, এরপরে আসে জ্ঞানের প্রকৃতি প্রকারভেদ, কলা ও বিজ্ঞানের প্রকৃতি প্রভৃতি নিয়েও যুক্তিবিদ্যা আলোচনা করে থাকে। এরপরে আসো আট নম্বরে, দেখো বলতেছে যে বৈধ যুক্তি পদ্ধতির জন্য, বৈধ যুক্তি পদ্ধতির জন্য কিছু সহায়ক যুক্তি পদ্ধতি, যেমন সার্বিক ধারণা, অবধারণ, সংজ্ঞা, বিভাগ, শ্রেণীকরণ, ব্যাখ্যা, সম্ভাবনা ইত্যাদি নিয়েও যুক্তিবিদ্যা আলোচনা করে থাকে। ঠিক আছে, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, নয় নম্বরে আসো, তোমাদের বললাম তখন, বলছিলাম যে প্রকল্পের সাথে সম্পর্কিত, প্রকল্প এটা একটা মজার একটা অধ্যায় বুঝছো, আমরা যখন চতুর্থ অধ্যায়ে যাব তখনই প্রকল্প আছে, আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। হেডলাইনটা লিখে নেই যে প্রকল্পের সাথে সম্পর্কিত পরীক্ষণ নিরীক্ষণ কার্যকরণ সম্পর্ক এগুলো নিয়েও যুক্তিবিদ্যা আলোচনা করে থাকে, বুঝতে পারছো? দশ নম্বরে দেখো, দশ নম্বরে বলতেছে যে যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তার বিজ্ঞান, তাই চিন্তা, চিন্তার নিয়মাবলী, ভাষা, যুক্তি ও যুক্তি পদ্ধতি ইত্যাদি নিয়েও আলোচনা করে থাকে। তোমরা অল্প অল্প করে সবগুলো একটু লিখে নাও। ঠিক আছে, এরপরে আসো এগারো নম্বরে, তাহলে আমি দশ নম্বরে কি বললাম, যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তার বিজ্ঞান, তাই চিন্তা, চিন্তার নিয়মাবলী, ভাষা, যুক্তি ও যুক্তি পদ্ধতি নিয়ে আলোচনা করে থাকে। ঠিক আছে, এগারো নম্বরে আসো, লিখছো সবাই? এগারো নম্বরে দেখো, যুক্তিবিদ্যা অভেদ নিয়ম, নির্মাধ্যম নিয়ম। আমি তোমাদের বলেছিলাম অভেদ নিয়ম, নির্মাধ্যম নিয়ম, বিরোধ নিয়ম এবং পর্যাপ্ত হেতু নিয়ম, প্রকৃতির নিয়মনিবর্তিতা নীতি ইত্যাদি নিয়েও আলোচনা করে থাকে। এইগুলো আমাদের হলো মোটামুটি যুক্তিবিদ্যা এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। হ্যাঁ, যদি কারো কোনো সমস্যা থাকে, বাইজিৎ, সোনিয়া, হ্যাঁ, তোমরা আমাকে প্রশ্ন করো যে কারো কোনো সমস্যা আছে নাকি, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? সমস্যা নাই স্যার, সমস্যা নাই। কথা বলতে কি কোনো সমস্যা হচ্ছে বাবা তোমাদের? না স্যার। সোনিয়া কথা বলতেছ না কেন? সোনিয়া, আচ্ছা, এই হলো আমাদের যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। আমাদের কিন্তু প্রথম অধ্যায় শেষ, বুঝতে পারছো? এখন তোমরা যারা বই কিনেছো তারা একটু বাসায় ভালো করে বইটাকে দেখো, কার কোনো কি সমস্যা আছে, আগামী ক্লাসে আমরা একটু রিভিশন ক্লাস দিতে পারি। ঠিক আছে, এখন আসো আমি তোমাদের একটু সাজেশনমূলক কয়েকটা প্রশ্ন দিব, তোমরা একটু পারলে এগুলো, তোমাদের কোনো একান্ত দরকার, ঠিক আছে, তোমরা একটু এগুলো একটু লিখে নাও। আমি কয়েকটা প্রশ্ন দেই, তোমরা একটু লিখে নাও। প্রথম অধ্যায় থেকে আমি কয়েকটা একটু প্রশ্ন দিব, তোমরা একটু লিখে নাও। শুনতে পাচ্ছো আমাকে? আচ্ছা, আমি সংক্ষিপ্ত ক মার্কের প্রশ্ন আছে, আমি ওটাকে এক প্রশ্ন দিব, তোমরা একটু লিখে নাও ইম্পর্টেন্ট দেখে, যদি তোমাদের কারো বুঝতে সমস্যা হয় আগামী দিন তোমরা আমাকে প্রশ্ন করে এগুলো অ্যান্সার গুলো জেনে নিতে পারো। তোমাদের কাছে বই আছে, বইগুলো বের করে উত্তরগুলো খুঁজে নিবা, তাহলে তোমাদের রিভিশনও হবে প্লাস মুখস্থ হয়ে যাবে, বুঝতে পারছো তোমরা? আচ্ছা, প্রথমে তোমাদেরকে বলি প্রশ্নগুলো শর্ট প্রশ্ন, ক মার্কের প্রশ্ন, একটু লিখে নাও তোমরা সবাই। এক নম্বর, দর্শন কাকে বলে? তোমাদের এখানে এই প্রশ্নটা থাকে, দর্শন কাকে বলে, লিখছো সবাই? এক নম্বর প্রশ্ন, দর্শন কাকে বলে? লিখছি। দুই নম্বর প্রশ্ন,
दर्शन के कयटी भागे भाग करा हुए से दर्शन के कयटी भागे भाग करा हुए से लिखो जी सर लिखती सो ना कि मिसेज जी सर बोलती सो ना सर लिखती से ए बाबा ये तुम्हारे किन देखलो मुखस्त करता है जेहतु क्लास ए भाभी हमारे क्लास होती है हम तुम्हारे खाता गुलो देखते चाबो आगे मिश अपता इंशाल्लाह তোমরা আমাকে ফাঁকি দাও আর অর্থ হচ্ছে তোমরা নিজেরাই কিন্তু ফাঁকি দিয়ে করবা এইগুলো তোমাদের পরীক্ষায় থাকে 100% থাকে আমি যেগুলো দিচ্ছি বুঝতে পারছো জি স্যার তিন নম্বর যুক্তিবিদ্যা কাকে বলে তিন নম্বর যুক্তিবিদ্যা কাকে বলে লিখছো যুক্তিবিদ্যা কাকে বলে হইছে স্যার चार नंबर लिखो विज्ञान काके बोले चार नंबर विज्ञान काके बोले विज्ञान काके बोले सर वैसे पांच नंबर लिखो कला काके बोले कला आर्ट्स कला काके बोले पांच नंबर कला काके बोले लिखो छय नम्बर लिखो যুক্তিবিদ্যা কোন শব্দ থেকে এসেছে আমি একটু বাঁকা করে দিলাম দেখো তোমরা বুঝতে পারো নাকি যে যুক্তিবিদ্যা কোন শব্দ থেকে এসেছে তারপরেরটা লেখো অ্যারিস্টটলের একটি বিখ্যাত গ্রন্থ আছে গ্রন্থটির নাম কি বা অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থের নাম কি অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থের নাম কি লিখছো অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থটির নাম কি স্যার হইছে এরপরে আসো যুক্তিবিদ্যা কি সম্পর্কিত বিজ্ঞান যুক্তিবিদ্যা কি সম্পর্কিত বিজ্ঞান ঠিক আছে হইছে আরেকটা প্রশ্ন দিব যে লগৎ শব্দের অর্থ কি লগৎ শব্দের অর্থ কি লগৎ শব্দের অর্থ কি স্যার হইছে আরেকটা প্রশ্ন তোমাদের একটু দিয়ে দেই যে ওই যে বলছিলাম যে অ্যারিস্টটলের একটা বিখ্যাত সূত্র রয়েছে এই প্রশ্নটা তোমাদের বারবার রিপিট করে পরীক্ষায় যে অ্যারিস্টটলের সূত্রটি কি মনে আছে ডিকটাম অফ অল এন্ড নন মনে আছে সূত্রটা অ্যারিস্টটলের সূত্রটি কি কয়টা হচ্ছে প্রশ্ন বলো তো তোমাদের প্রশ্ন কয়টা হয়েছে স্যার 10টা 10টা হয়েছে না জি স্যার আচ্ছা এইগুলো একটু তোমরা এইগুলোর প্রশ্নগুলো ক মার্কে তো থাকে আর একটু বাঁকা করে দিয়ে খ মার্কে তো তোমাদের প্রশ্নগুলো দিয়ে দেয় তারপরে যখন ক্লাস শুরু হবে আমি তোমাদের একটা ইনশাআল্লাহ একটা নোট আকারে একটা বই দিব টুকিটাকে যেগুলো তোমাদের পড়লে পড়ে ইনশাআল্লাহ পড়ার সমস্যা হবে না পরীক্ষার জন্য সমস্যা হবে না এগুলো আমি তোমাদের দিয়ে দেবো সেগুলো পড়লে তোমাদের স্টাডিও হবে বইটাও রিভিশন দেওয়া হবে সবই হবে ইনশাআল্লাহ ঠিক আছে এখন ঘটনা হচ্ছে কি তোমরা কি এই যে আজকে এই প্রথম অধ্যায়ের ভিতরে কারো কি কোনো সমস্যা আছে কোথাও বইটা খুলে দেখছো কোথাও কি কারো কোনো সমস্যা আছে নাকি না স্যার থাকলে প্রশ্ন করতে পারো সমস্যা নাই জি স্যার সমস্যা নাই ভালো তাহলে যে প্রশ্নগুলো আমি তোমাদের দিলাম এগুলো একটু স্টাডি করে বইটা ঘেজে হ্যাঁ একটু সুন্দর করে আনসার করবা বুঝতে পারছো জি স্যার অবহেলা করার কোনো অবকাশ নাই ঠিক আছে আচ্ছা এখান থেকে তোমাদের একটু মুখে মুখে বলি তোমাদের এখান থেকে বড় যে প্রশ্নগুলো থাকে যেমন যুক্তিবিদ্যার বিষয়বস্তু বা আলোচ্য বিষয় কি কি এটা একটা গ এবং ঘ মার্কে থাকে যুক্তিবিদ আই এম কপি এনার বক্তব্যটি থাকে যুক্তিবিদ
জে এস মিল এবং অ্যারিস্টটল, অর্থাৎ এই তিনজনেরটাই বেশি থাকে, অ্যারিস্টটল, জে এস মিল এবং হলো আই এম কপি, আরভিন মারমার কপি, এনাদের যে বক্তব্যগুলো আছে প্রথম অধ্যায় থেকে তিনটা চারটা প্রশ্ন তোমাদের থাকে, ঠিক আছে? একটা হলো অ্যারিস্টটলের ধারণা, আই এম কপির ধারণা, আর জে এস মিলের ধারণা, আর সর্বশেষে এটা বেশিরভাগ থাকে যে যুক্তিবিদ্যার বিষয়বস্তু, আলোচ্য বিষয় কি। আর একটা বড় প্রশ্ন তোমাদের এখানে থাকে, যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলা হয় না কলা বলা হয় না উভয়ই বলা হয়, এটা একটু বাঁকা করে তোমাদের প্রশ্ন থাকে। মোটামুটি এই তিনটে চারটে প্রশ্ন তোমাদের বেশি থাকে এই প্রথম অধ্যায় থেকে, বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। আচ্ছা তাহলে আমি ক্লাসে তো কোনো সমস্যা হচ্ছে না নাকি? জি না স্যার। আচ্ছা এখানে তোমাদের বলেছিলাম যে যুক্তিবিদ্যার গুরু, পিতা, ফাদার, হ্যাঁ, জনক, আবিষ্কারক কে, মনে আছে তোমাদের? বলো তো কে স্যার, কে ছিল, কে নাম কি ওনার? যুক্তিবিদ্যার গুরু বলা হয় কাকে বলো তো? যুক্তিবিদ্যার গুরু, ফাদার, জনক বলা হয় কাকে? বাজিত কাকে বলা হয় বলো তো? শুনতে পাচ্ছ? মোহাম্মদ। হ্যাঁ, ওনার জন্ম সালটা তোমাদের মনে আছে? খ্রিস্টপূর্ব 384 থেকে 322। লগজ শব্দের অর্থ কি? চিন্তা, ভাষা, অনুমান, ঠিক আছে? আদর্শনিষ্ঠ, আদর্শমূলক বিজ্ঞান কি? যুক্তিবিদ্যাকে বলা হয় আদর্শমূলক বা আদর্শনিষ্ঠ একটি বিজ্ঞান, ঠিক আছে? যুক্তিবিদ্যাকে আদর্শমূলক একটি বিজ্ঞান। আচ্ছা, যুক্তিবিদ্যার উৎপত্তিগত অর্থ হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান, ঠিক আছে? আমরা বলেছিলাম সত্য কয়টি দিক রয়েছে বলো তো? সত্য দুইটি দিক, একটা হলো বস্তুগত দিক আর একটা হলো আকারগত দিক, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এখানে আরো কিছু প্রশ্ন তোমাদের, আরো 4-5 মিনিট সময় আছে, একটু তোমাদের রিভিশন দেই নাকি বলো? আচ্ছা এরপরে আসো, আমরা বলেছিলাম বিজ্ঞান কি? বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান, অর্থাৎ প্রকৃতির কোন একটা বিষয় সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো বিজ্ঞান। বিজ্ঞানের ভাষা হচ্ছে এটা করো, এটা করো না, এটা হবে, এটা হবে না, এটা হচ্ছে বিজ্ঞানের ভাষা, তাই না? আর কলা বলা হয় যে কলা শব্দের অর্থ কি বলেছিলাম তোমাদের? দক্ষতা, কর্মপটু, পারদর্শিতা, অর্থাৎ কোনো কিছু শেখার পর সেটা বাস্তবে প্রয়োগ করার কলা কৌশল শেখায়, সেটাই হচ্ছে কলা, তাই না? কলার ভাষা হচ্ছে এটা করা উচিত, এটা করা অনুচিত, এটা করা যায়, এটা করা, বুঝতে পারছো তোমরা? জি স্যার। আচ্ছা এখন আসো, যুক্তিবিদ্যার মূল কাজ কি? যুক্তিবিদ্যার মূল কাজ হচ্ছে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আমরা যদি তোমাদেরকে, আমি যদি তোমাদের প্রশ্ন করি যুক্তিবিদ্যা কোন শাখার একটি বিশিষ্ট শাখা, বলতে পারবা? যুক্তিবিদ্যা কোন শাখা, সরি, যুক্তিবিদ্যা কোন বিষয়ের একটি বিশিষ্ট শাখা? তোমাদের প্রথম দিকে বলেছিলাম যুক্তিবিদ্যা হচ্ছে দর্শনের একটি বিশিষ্ট শাখা, মনে আছে? যুক্তিবিদ্যা হচ্ছে দর্শনের একটি বিশিষ্ট শাখা, বিশিষ্ট, তোমাদের কিন্তু এই পর্যন্ত নৈবেদ্যিক থাকে যুক্তিবিদ্যার কোন বিষয় একটি বিশিষ্ট শাখা, বুঝতে পারছো? জি স্যার। তোমাদের এখানে প্রশ্ন, যেহেতু আমাদের আর 2 মিনিট সময় আছে, একটু বলে নেই যে এই যে বলা হলো আলোচ্য পরিধির ভিতরে যুক্তিবিদ্যা অবরোহ এবং আরোহ অনুমান নিয়ে আলোচনা করে থাকে, এই অবরোহ এবং আরোহটা কি?
তোমরা একটু নোট করে পারলে নোট করে নাও যে অবরোহ হচ্ছে যে সার্বিক যুক্তি বাক্য থেকে বিশেষ যুক্তি বাক্যে যাওয়ার একটি প্রক্রিয়া। সকল মানুষ হয় মরণশীল, রহিময় একজন মানুষ, অতএব রহিময় মরণশীল। এই যে সকল মানুষ হয় মরণশীল এটা একটা সার্বিক যুক্তি বাক্য, আর রহিম হয় মরণশীল এটা হলো বিশেষ যুক্তি বাক্য। সুতরাং সার্বিক বাক্য থেকে বিশেষ বাক্যে যাওয়ার একটি প্রক্রিয়া হচ্ছে অবরোহ অনুমান, ঠিক আছে। আর একটা হচ্ছে আরোহ অনুমান, হচ্ছে বিশেষ বিশেষ যুক্তি বাক্য থেকে সার্বিক যুক্তি বাক্যে যাওয়ার একটি প্রক্রিয়া, বুঝতে পারছো? যেমন রাম হয় মরণশীল, যদু হয় মরণশীল, রহিম হয় মরণশীল, হ্যাঁ, অতএব সমস্ত মানুষ হয় মরণশীল। এই যে বিশেষ বিশেষ বাক্য থেকে আমরা সার্বিক যুক্তি বাক্যে আসলাম, এটাকে বলা হচ্ছে আরোহ যুক্তি বাক্য, যুক্তি বাক্য, ঠিক আছে, আরোহ যুক্তি বা আরোহ অনুমান। বিশেষ বিশেষ যুক্তি বাক্য থেকে সার্বিক যুক্তি বাক্যে যাওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে আরোহ অনুমান। তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট ক্লাস সেকেন্ড পার্টে আরোহ, অবরোহ এবং আরোহ এগুলো তোমাদের কিন্তু থাকে, ঠিক আছে। তো আজকের মনে তোমাদের কারো কোনো প্রশ্ন টশ্ন আছে? জি স্যার। আজকে মিনহাজ কই? মিনহাজকে দেখতে পাচ্ছি না। জি স্যার নাই, মিনহাজকে দেখতে পাচ্ছি না। মিনহাজ একটু আজকে অ্যাড হয়নি, ক্লাস করতেছে না নাকি? আচ্ছা, তাহলে আজকে আমি ক্লাসটা শেষ করি নাকি? তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে? আবারও বলতেছি প্রশ্ন বুঝতে পারবে না, তাহলে আমি আবার একটু এক মিনিটে শেষ করে নিই। যে যুক্তিবিদ্যা বলা হয়, যুক্তিবিদ্যা হচ্ছে আমরা ব্যক্তিগত দিক থেকে যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্ক বিজ্ঞান, বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য নির্দেশ করে যে বিদ্যা তাকে বলা হচ্ছে যুক্তিবিদ্যা। চারজন যুক্তিবিদ্যার নাম হচ্ছে অ্যারিস্টটল, ডেভিড, জোসেফ এবং আই এম কফি। তোমাদের ফার্স্ট পার্টে কিন্তু এই চারজনে কিন্তু আলোচনা বিষয়, হ্যাঁ, বিশেষ করে আই এম কফি, অ্যারিস্টটল এবং জে এস মিল, এই তিনজনেরটা একটু ভালো করে তোমরা একটু বাসায় দেখবা, ঠিক আছে স্যার। কিন্তু তোমাদের প্রশ্ন বাবা থাকে, তোমাদের আমি সবারই শুভকামনা থাকলো, শুভকামনা, শরীর স্বাস্থ্য ভালো, কি বলে, শরীর স্বাস্থ্য যাতে সুস্থ থাকে আল্লাহর কাছে, এই কথা বলে আমি আজকে মানে তোমাদের ক্লাসগুলো কি করছি, শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, তোমাদের পরবর্তী ক্লাসটা শুরু হবে, ঠিক আছে। তোমার সবাই ভালো থেকো, একটু ভালো করে দেখো, কারো কোনো প্রশ্ন থাকলে পরে আগামী বুধবার ইনশাআল্লাহ এই সময় শুরু হবে, তোমরা আমাকে প্রশ্নগুলো করতে পারো, ঠিক আছে। জি স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।